প্রথমে বাড়ি বাড়ি দিয়ে যেত আচ্ছা তারপরে লকডাউন খোলার পর তখন নিজে স্টল করে বসেছিল শুভ জাস্ট অসাধারণ খেতে হাই হ্যালো হ্যালো বন্ধু অ্যান্ড বান্ধবী আমি তোমাদের সাথে আজকে নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর তুমি আশা করি আমাকে দেখে বুঝেও গেছো যে আমি এখন রেডি তো এখন আমি যাচ্ছি ব্লগিং করতে আর জানো এই চ্যানেলে কী হয় ফুড ব্লগিং হয় তো আজকে ফুড ব্লগিং করতে আছে আজকে কোনো রেস্টুরেন্টে ব্লগ করতে যাবো না আজকে কোনো স্ট্রিট ফুড ব্লগ করতে যাবো না আজকে ব্লগটা পুরোপুরি অন্যরকমের ব্লগ হতে চলেছে এবার তোমরা ভাবছো অন্য রকমের ব্লগ বলতে আজকে ব্লগটা মেন বেসিক্যালি হবে হচ্ছিলো আজকে আমরা যাচ্ছি হচ্ছিলো একটা জায়গায় যেটা আমাকে আমার একটা ফ্রেন্ড বলেছে মানে ওই আমার ভিডিও দেখে তো ও আমাকে বলেছে যে ভাই একটা জায়গা আছে ফুলবাড়িতে ঠিক আছে ফুলবাড়িতে একটা জায়গা আছে যেখানে খুব সব থেকে ভালো চা পাওয়া যায় তো ওখানে যা ওখানে গিয়ে ব্লগিং করে আর কেউ বলবে তোমরা কেউ বলবে আর আমি যাবো না আমি তা কখনো হতে পারে যেহেতু আমি একটা অ্যাজ এ ফুড ব্লগার তার জন্য আমাকে তো অবশ্যই যেতে হবে তার জন্য আমি যাচ্ছি আজকে সেখানে আজকে সেই চাটাকে এক্সপ্লোর করতে এবার তোমরা হচ্ছে চা নিয়ে ব্লগিং আমার কেমন হবে হ্যাঁ চা নিয়ে ব্লগিং কোনো অনেক রকমের চা সব ধরনের চা আজকে টেস্ট করবো টেস্ট করে আজকে তোমাদের সামনে এক্সপ্লোর করবো আর হ্যাঁ মানে আমি যেটা বললাম সেটা হচ্ছিলো ওখানকার যেটা রিভিউ আছে না আমি দেখলাম দেখো তোমরা 4.5 রেটিং আছে ঠিক আছে ওখানে চাটা এতটা টেস্ট তার জন্য তো অবশ্যই যেতে হবেই তো কে কে যাচ্ছে সেটাও শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো এখন আমরা বাস থেকে নেমে আমি আর স্বরূপ আমার সাথে গিয়ে থাকে তোমরা জানো সবসময় স্বরূপ ভাই থাকে তো ও হচ্ছে লোকেশন দেখতে ব্যস্ত আমরা ঠিক জানি না কোন জায়গাটা তো লোকেশনটা আমরা তোমাদের দেখালাম যে 4.5 রেটিং আছে এক নম্বর কথা দু নম্বর কথা টেস্টও ভালো আছে আমি যা দেখলাম রেটিং দেখে আর ওখানে দেখলাম সেটা হচ্ছিলো প্রতিদিনই দোকান খোলা থাকে শুধু অকেশন বাদ দিয়ে ঘুরো আর যেহেতু আমরা এত দূর থেকে এলাম হ্যাঁ 15 মিনিট ধরে বাসে করে এলাম তার জন্য তোমার একটা আশা করি একটা তোমার কর্তব্য যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এত দূর থেকে আমরা আসছি একমাত্র তোমাদের অনেক কিছু জানানোর জন্য অনেক কিছু দেওয়ার জন্য দেখানোর জন্য তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও একটা বিষয় এখানে আমি সবাইকে জিজ্ঞেস করছি যে হলো শুভ টি স্টলটা কোথায় কেউ বলতে পারছে না যে শুভ টি স্টলটা কোথায় যখনই বলছি মালাই যা পাওয়া যায় কোথায় তখনই বলছি ও আচ্ছা সামনে ওইখানে যাও তো ভাবো নামটা ম্যাটার করে না ঠিক আছে চাটা দিয়েই তার পরিচয় ঠিক আছে তার কাজ দিয়েই তাকে পরিচয় এটাই হচ্ছে না ম্যাটার করে ঠিক আছে তোমার কাজের দ্বারা তোমার পরিচয় তাই কিনা ভাই ভাই আজকে একটু মুটফুট খারাপ একটু অফ মুডে আছে তো ঠিক আছে কিছুক্ষণ মধ্যে চাঙ্গা হয়ে যাবে তারপরে তোমাদের সাথে আসছে সুন্দরভাবে এটা হচ্ছিল আমরা অনেক খুঁজতে 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 একদম স্ট্রেট মানে গুগলে যেটা লোকেশনটা সেটা একদম ভুল দেখাচ্ছিল আমাদের যেতে বলছিলো বাস সাইডে কিন্তু সেটা না এই যে আমরা দেখতে পাচ্ছি পেছনে একদম শুভ টি স্টলে চলে এসেছি বহুত খোঁজার পরে আজকে আমি এখানে দাদার সাথে সব কিছু শেয়ার করবো মানে দাদা কী কী বানায় না বানায় সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কোন চা বানায় কী কী চা যার জন্য এত দূর থেকে আমরা আসলাম আর সবার নামে সবাই এক নামে জেনে যে শুভ টি স্টল তো আমরা চলে এসেছি দাদার দোকানে দেখতে পাচ্ছ সব থেকে যেটা বেটার কথা সেটা হচ্ছিলো এই যে তোমরা চারিপাশে শুধু দেখতে পাচ্ছ একদম শুধু মাটির ভাড় যেটা হচ্ছিলো ফেমাস মানে মাটির ভাষ মাটির ভাড় হচ্ছিলো একটা ট্রেডিশন ঠিক আছে মানে আমার মনে হয় এই কালচারটা ম্যাটার মানে এই কালচারটা খুব ম্যাটার করে মাটির ভাইয়ের ভাড়ের চা খাওয়া জাস্ট অসাধারণ লাগে ফিলিংস তো দাদা দেখতে পাচ্ছ তো দাদার এখানে আমি আজকে দাদার সাথে কথা বলছি তোমার এখানে কী কী চা পাওয়া যায় এই মালাই চা আর ক্ষীর চা মালাই চা আর ক্ষীর চা তো এই দু এই দু ধরনের চা পাওয়া যায় তো তোমরা শুনলে মালাই চা আর ক্ষীর চা মানে দাদা কথা বলতে পারছে না কারণ দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে বসে আছে যার জন্য দাদা ঠিকঠাকভাবে আমাকে সময় দিতে পারছে না কিন্তু এটা এখন কী চা দিচ্ছ ক্ষীর চা তো ক্ষীর চা কীভাবে দাও মানে এই চায়ের উপরে কীভাবে কী দিচ্ছ একটু দেখাও দেখি আচ্ছা দুধটা শুকিয়ে ক্ষীরের মতন করা এটাই আচ্ছা ওপরে জিনিসটা শুধু দেওয়া হচ্ছে আচ্ছা এটা ওপরে জিনিসগুলো শুধু দেওয়া হয় ওকে বেশ আলাদা আর ওপরে এই স্বরগুলো এমনিও ভালো লাগে খেতে তো সেই জিনিসগুলোকে প্রথমে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কত হারে মোটামুটি কতগুলো করে তোমার চা বিক্রি হয় গোটা দিনে দাও হ্যাঁ 500 কাপ তাই তোমরা বুঝতেই পারছো যে পাঁচ এটা কি দাদা এটাও চা আচ্ছা
দেখতে পাচ্ছ দুটো হাড়ি থেকে একদম যেই উপরে যে মালাইগুলো আছে সেই মালাইগুলো এখান থেকে দিচ্ছে তো একদম পুরোপুরি উঠিয়ে আরও একটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে চা এখানে বিক্রি হয় তোমরা আশা করি দেখে বুঝেই গেছো যে মোটামুটি 500-600 মতন চা এখানে বিক্রি হচ্ছে আচ্ছা এটা কী দিচ্ছ উপরে কফি খিচার মধ্যে কফিও দিচ্ছে দেখতে পাচ্ছ কফি আর কী দিলে আচ্ছা দুধ পাউডার দুটোই আচ্ছা ঠিক আছে চলো আমরা এই দুটোকে আমরা টেস্ট করে তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন টেস্ট হয় চা খাচ্ছো আপনি আমি তো এটা মালাই চা মালাই চা খাচ্ছি আচ্ছা মালাই চা তুমি এখানে মোটামুটি তাও কতদিন ধরে খাও হ্যাঁ আমাদের হাত দিয়েই তো দোকান আচ্ছা তোমাদের হাত দিয়েই দোকান আমরা ডেইলি দুইবার আসি দুবার হ্যাঁ সকালে ভালো লাগে লকডাউনের সময় থেকে চালু হয়েছে লকডাউনের সময় থেকে চালু হয়েছে হ্যাঁ প্রথমে বাড়ি বাড়ি দিয়ে যেত আচ্ছা তারপরে লকডাউন খোলার পর তখন নিজে স্টল করে বসেছি শুভ টি স্টল আমি আসার সময় অনেকগুলো লোককে জিজ্ঞেস করলাম যে শুভ টি স্টল অনেকে ঠিক বলতে পারছে না কিন্তু যখনই বলছি মালাই চা পাওয়া যায় কোথায় একদম ডিটেল বলছে ওইখানে যাও নামটা জানে না কিন্তু কাজটাকে জানে তো তোমার কেমন লাগে চা খেতে চা ভালো লাগে এখানে আমি আসলে একটা খাই 10 মিনিট পরে আর একটা খাই দুটো খাই এখান থেকে যাই নরমালি আচ্ছা এসে দুটো চা খাবে তারপরে আবার একটা খাচ্ছি আচ্ছা দুটো চা খাচ্ছো তো বুঝতেই পারছো তোমরা আর আমাকেও অনেকে কমেন্ট রিকমেন্ড করেছে যে তোমরা এখানে তুমি এখানে যাও গিয়ে এখানে চা খাও ঠিক আছে মালাই চা বানাই ক্ষীর চা বানাই তো আমরা দেখলে দুটো চাই এখানে আমাদের আছে মালাই চা আর ক্ষীর চা দুটোই আছে সেটাকে আজকে আমরা খাবো খেয়ে বলবো কেমন টেস্ট তোমার এই দোকানটা মোটামুটি তাও কতদিন খোলা হলো দাদা হ্যাঁ দু বছর না এই বুদ্ধিটা তোমার কোথা থেকে আসলো এই মালাই চা বানানো তারপরে ক্ষীর চা বানানোর নিজে নিজে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে আছে দুটো চা সেটা হচ্ছে একটা ফার্স্ট মালাই তারপরে হচ্ছে ক্ষীর তো আগেই আগে আমি এই মালাই চাটাকে আমি টেস্ট করে দেখি যে এটা কেমন টেস্ট ঠিক আছে এত দূর থেকে যেহেতু এত দূর থেকে এসেছি এসে এখানে চাটা খেতে এসেছি তো চলো দেখা যাক আর আরও একটা জিনিস যেটা তোমরা দেখলে যে এখানে চাটা কি বলো তো তোমার একদম যে চাটা তা না একদম উপরে যে শর্টটা থাকে না চায়ের ওপরে যে শর্টটা সেই জিনিসটা উঠিয়ে তোমাকে দিচ্ছে যেটা আরও টেস্ট লাগে আমাদের জানো ওপরে মালাইটা আরও ভালো লাগে তো সেটা ওপর দিয়ে দিচ্ছে তারপরে আবার চলো এটা টেস্ট করে দেখি তোমরা হয়তো বিশ্বাস করবে না জাস্ট অসাধারণ খেতে তোমাকে বলে বলে দেবো না জাস্ট অসাধারণ খেতে দাদা এই মালাই চাটার দাম কত 20 টাকা মালাই চাটা এটা 10 টাকা আর এটা খিচা এটা হলো 20 টাকা দেখো মানে সেরকম সচরাচর একদম বেশি দাম না 10 টাকার চা তার মধ্যে দেখো এত বড় ভার এটা হচ্ছে সব থেকে বড় কথা যে এত বড় ভারের মধ্যে তুমি 10 টাকার চা পাচ্ছ সেটা হচ্ছে মালাই চা আর এই যে 20 টাকার চা হচ্ছিল খির চা ঠিক আছে একদম আহামরি দাম না যে 30-40 টাকা দাম তাও না ঠিক আছে বিশ্বাস করো আমার যদি বাড়ি যদি এই কাছে হতো না তাহলে আমি প্রতিদিন এসে এখানে একটা করে চা খেয়ে অবশ্যই যেতাম ব্যাড লাক তো এটা আমার মালাই চা জাস্ট অসাধারণ লাগলো আমি জানি না এটা যেহেতু অসাধারণ লেগেছে তাহলে এটা তো আরও অসাধারণ লাগবে হয়তো কোনো কথা হবে না জাস্ট কোনো কথা হবে না তো চলো এবার আমি খির চাটাকে ভাই তোর কেমন লাগছে হ্যাঁ কী চা খাচ্ছিস ও খাচ্ছে খির চা তো চলো খির চাটা টেস্ট করে দেখি ও ভাই জাস্ট আলাদা তোমরা দেখতে পেলে সোয়াডেরই এটা একদম পুরো মুখের সাথে উঠে আসছে এই দেখো এই দেখো উপরেরটা পুরো মালাই মানে কি একদম দুধের ওপরে যেটা আছে না একদম পুরো সেটা একদম পুরো ভাসছে জাস্ট অসাধারণ তার উপরে দেখলে তোমরা হালকা করে এখানে দুধ পাউডার দিয়েছে তা কফি দিয়েছে যার জন্য এটা আরও উপরে ফ্লেভারটা আরও অসাধারণ লাগছে তো আমরা জাস্ট অসাধারণ কোনো বলে বলো জাস্ট অসাধারণ এসো যারা যারা গঙ্গারামপুরে আসো যারা যারা কাছে আসো তারা একদম ফুলবাড়িতে এসো এসে একদম স্ট্রেট মালুঞ্চা লাইনে যেটা একদম ওখান থেকে একটু এগিয়ে আসবে 10 মিনিট হাঁটলেই তুমি চলে আসবে এখানে একদম দেখবে বাস সাইডে এসে একবার ট্রাই করে যাও যদি বিশ্বাস না হয় আমার কথা যারা যারা আমাকে ফলো করে তারা অবশ্যই এসে এখানে ট্রাই করে যাও আশা করি খারাপ হবে না তোমাদের টেস্ট লাগবে 10-20 টাকা চা খেতে আশা করি আসাই যায় একবার মজা পেয়ে গেলাম জাস্ট কে ভাই কেমন লাগলো মানে বিশ্বাস করো 10 টাকার চা যেটা দেখলে সেটা মোটামুটি এত বড় ভার ছিল আর 20 টাকার চা যেটা ছিল সেটা এত বড় ছিল মালাই চাটা তো জাস্ট অসাধারণ লাগলো ঠিক আছে তোমরা এখনও যারা আছো যারা এখনও খাওনি এখানে এসে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো এসে এখানে অবশ্যই ট্রাই করে যাও আমার মনে হয় বেস্ট চা ঠিক আছে আমার কাছে সেরা লাগলো ঠিক আছে আমাদের গঙ্গানগরে যদি এরকম একটা চায়ের দোকান থাকতো স্টল থাকতো তাহলে আশা করি আরও প্রচুর পরিমাণে ভিড় হতো কিন্তু এখানেও তাও দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় শুধু যে
চায়ের কাপগুলো, সেই কাপগুলো দেখতে পেলে চারিপাশে কতগুলো পড়ে আছে। গোটা দিনে 500 থেকে 600 কাপ চা বেচা হয়, তাহলে ভাবতে পারছো? আর অন্য কিছু না, চার বিস্কুট, জাস্ট অসাধারণ, ঠিক আছে? আমার খুব ভালো লাগলো। তো তোমরা যারা যারা আমাকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাতে যাও সাবস্ক্রাইব করো। কারণ দেখো, তোমাদের জন্য এত দূর থেকে এসে এখানে একটা ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই চ্যানেলে ভালো ভালো তুমি জিনিস দেখতে পাবে অবশ্যই। তার জন্য আমার চ্যানেলটিকে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভালো লাগে ভিডিওটিকে, তো বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, আর লাইক করতে ভুলো না। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। বাই।